আজ একজন সেলিব্রিটিকে নিয়ে তো সমালোচনা আলোচনা সবই হবে, তো আমি আমার জায়গা থেকে আমার যে গল্পের চরিত্র তুলি সেটার জন্য দেখি বেস্ট ওর এখন পর্যন্ত যতটুকু আমরা দৃশ্য ধারণ করেছি, যতটুকু শেষ করেছি। আজকে আমাদের আসলে গল্পের শেষ শুটিং, তো আশা করি আমি আমার চরিত্রের জন্য যেটা চেয়েছি সেটা দিকে কাছ থেকে পেয়েছি। ভালো অভিনয়ের যত রকমের গুণ থাকা দরকার, তার মধ্যে সে পটেনশিয়ালিটি রয়েছে? হ্যাঁ, ওর মধ্যে সেটা আছে। হয় কি, ও মাত্র তো আসলে বড়, মানে আমরা যদি একটু সিনেমার ল্যাঙ্গুয়েজে বলি, আসলে নায়িকা হিসেবে তো ইন মাত্র করেছে, ওর ভেতরে অনেক কিছু আছে যেটা আসলে ওর ও বুঝতে পারে। এটা আসলে আমাদের পরিচালক বা আমরা যারা লিখি বা আমরা যারা পরিচালনা করি এদের আসলে ওর ভেতর থেকে বের করে নিয়ে যাবে, ওই প্রতিভাটা ওর ভেতর আছে। আপনি কি দিঘির সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? হ্যাঁ, যথেষ্ট পরিমাণ কাজ, মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি এই কারণে, কারণ আমি আমার সেটে যখন চেয়েছি ঠিক টাইম মতো ওকে পেয়েছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চরিত্রায়নের জন্য দিঘিকে যতটুকু পরিশ্রম করার প্রয়োজন ও ততটুকু সে পরিশ্রমটা করেছে, এবং তুলি ক্যারেক্টারটা প্রোটেক্ট করার জন্য ও যা যা করণীয় আমি স্ক্রিনে সেটা পেয়েছি স্ক্রিন প্লেতে। কোনো কারণে আপনি যেটা বানাতে চান সেটা হয়তো পরবর্তীতে দিঘির সমালোচনা করেন, তাহলে আপনি কি দিঘির সমালোচনা করবেন? না, একজন পরিচালক হিসেবে, কারণ সমালোচনা আলোচনা হবেই, এটা আসলে করা উচিত না, যে যার জায়গা থেকে এটা চুপ করে যাওয়াটাই ভালো আর কি। যদি তাকে নিয়ে যে ঘটনাটা এখন ঘটছে সেটাকে আপনি কিভাবে দেখেন? দিঘিকে নিয়ে এখন যে আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে আসলে, কারণ দর্শকরা তো আমরা আসলে যাদের জন্য বানাচ্ছি, আমরা দিন শেষে দর্শকদের জন্য একটা জিনিস নির্মাণ করি, দর্শকটা জিনিসটা না দেখলে আসলে আমরা পরিচালকটা বানিয়ে আসলে লাভ নাই, দিন শেষে জিনিসটা দেখবে কে? জিনিসটা দেখবে দর্শক। তো দর্শকদের অনুভূতি প্রকাশটা অলরেডি আমরা জেনে গেছি, হয়তো সেই জায়গা থেকে মানে একজন শিল্পী বা একজন পরিচালকের মধ্যে, আমি একজন পরিচালক, আমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, আলোচনা করবে, পজিটিভ কথা বলবে, নেগেটিভ কথা বলবে, আমার মেনেই তো হবে, কারণ ইন্ডাস্ট্রি তো সবাইকে নিয়েই না।